আচ্ছা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সেদিন তোমাদের পড়াচ্ছিলাম আবহাওয়া জলবায়ু কি, আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণকারী, আবহাওয়া জলবায়ু উপাদান ও নিয়ন্ত্রণকারী নিয়ামক। আমি এটাই হচ্ছে ওই ধারাবাহিকতার আজকে এটা হচ্ছে শেষ ক্লাস যদি হয়, বা 2 নম্বর আমরা বলতে পারি। আচ্ছা, আমি একটু রিক্যাপ করিয়ে নিই আবহাওয়া এবং জলবায়ু কি। আবহাওয়া হচ্ছে কোন স্থানের স্বল্পকালীন অবস্থা, অর্থাৎ বায়ুর তাপ চাপ আর্দ্রতা কি রকম আছে, রোজকার যে ফলাফল দেওয়া হয় সেটি হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘকালীন অবস্থা একটি, অথবা আমরা বলতে পারি আরো সুন্দর করে কোন একটি অঞ্চলের আবহাওয়ার 20 থেকে 30 বা 40 বছরের যে গড় ফলাফল আসছে সেটি হচ্ছে জলবায়ু। ঠিক আছে বাবা? আচ্ছা, আবহাওয়া আর জলবায়ু কিছু উপাদান রয়েছে, সেগুলো আমি জানিয়েছি, বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা বা বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, বৃষ্টিপাত বা আমরা সেটাকে বলেছি কি বাড়িপাত হতে পারে, আর হচ্ছে বায়ুর গতি, অর্থাৎ বায়ুটা কিভাবে প্রবাহিত হচ্ছে, কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটি। আমি আবার বলছি, আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো হচ্ছে বায়ুর তাপ, বায়ুতে কি পরিমাণ তাপমাত্রা আছে, বায়ু কি পরিমাণ তাপমাত্রা গ্রহণ করছে সেটি, বায়ুর চাপ প্রেসার কি রকম দিচ্ছে, উচ্চচাপ না নিম্নচাপ, বায়ুর গতি অর্থাৎ বায়ু স্থল ভাগ থেকে প্রবাহিত হচ্ছে না কোন জল ভাগ থেকে প্রবাহিত হচ্ছে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি বা বায়ুর আর্দ্রতা, আর একটা হচ্ছে বাড়িপাত। তারই ধারাবাহিকতার এই যে বলেছিলাম যে নিয়ামক আবহাওয়া এবং জলবায়ু কিছু নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত হয়, উপাদানগুলো দ্বারা প্রভাবিত হলো, এই যে নিয়ন্ত্রণকারী নিয়ামক সেটিকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, অপ্রধান সরি প্রধান এবং অপ্রধান। এর মধ্যে অপ্রধান গুলি যে প্রধান উপাদানগুলোর মধ্যে আমি সমুদ্র বৃষ্টিপাত পর্যন্ত পড়িয়েছিলাম 8 নম্বর পর্যন্ত। আমি সেগুলো কি আরেকবার বলে নেই, তোমরা একটু ভালো করে শোনো। সেটি হচ্ছে প্রথমেই যে নিয়ামকটি ছিল প্রধান নিয়ামকের মধ্যে বায়ুমণ্ডলের গভীরতা বলেছিলাম, নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের গভীরতা বেশি হওয়ার কারণ সেখানে বায়ুমণ্ডলের আলোড়নটাও বেশি হয়, অপরদিকে মেরু অঞ্চলে গভীরতা কম হওয়ার জন্য আলোড়নটা কম হয়। তারপরে বলেছিলাম সূর্য রশ্মির বা সৌরশ রশ্মির পতন বা সূর্য কিভাবে পড়ছে, তীর্যক ভাবে নাকি লম্ব ভাবে, যেখানে তীর্যক ভাবে পড়ে সেখানে তাপমাত্রা কম এবং যেখানে লম্ব ভাবে পড়ে সেখানে তাপমাত্রা বেশি। তারপর হচ্ছে দিবা ভাগের দৈর্ঘ্য, আমি বলেছিলাম দিন আর রাত্রির পার্থক্য, আমি বুঝিয়েছিলাম যে আমাদের শীতকালে দিবা ভাগের দৈর্ঘ্য কম হওয়ার দরুন শীতটা একটু আমাদের আমেজে লাগে, আবার যখনই দিবা ভাগের দৈর্ঘ্য বাড়তে থাকে, দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে, তখন কিন্তু আমরা ধীরে ধীরে গরম অনুভব করি। আচ্ছা, তারপরে ছিল অক্ষাংশ, অর্থাৎ ওই অঞ্চলটি কোন অক্ষাংশে অবস্থিত, 0 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নাকি আরো দূরবর্তী 90 ডিগ্রি অক্ষাংশে নাকি 66 ডিগ্রি অক্ষাংশে নাকি 55 ডিগ্রি অক্ষাংশে, অর্থাৎ অক্ষাংশ ভেদে, কারণ সূর্য 0 ডিগ্রি অক্ষাংশ বরাবর সারা বছরই লম্বভাবে কিরণ দেয় এবং তারপরে যতই উত্তর দক্ষিণ এসে যেতে থাকে সে ক্রমশ কি তীর্যক ভাবে কিরণ দেয়। এরপর যদি বলেছিলাম সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, অর্থাৎ একই অক্ষাংশে অবস্থান হওয়ার ফলেও উচ্চতা ভেদে তাপমাত্রার পার্থক্য ঘটে, যদি অঞ্চলটি উচ্চ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, অঞ্চলটির তাপমাত্রা কমে যাবে, আর অঞ্চলটি যদি নিচু হয় তাহলে অবশ্যই সেখানে তাপমাত্রা বেড়ে যাবে। তারপরে বলেছিলাম জলীয় বাষ্প, জলীয় বাষ্প হচ্ছে বায়ুতে কি পরিমাণ জল ধারণ করছে বা পানি ধারণ করছে, যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো অঞ্চল দিয়ে প্রবাহিত হয় অবশ্যই সেই অঞ্চলটি একটু ঠান্ডা বা শীতল অনুভূত হয়। আবার তারপরে বলেছিলাম সমুদ্র ধরতে দূরত্ব, অর্থাৎ অঞ্চলটি সমুদ্র থেকে কত দূরত্ব, আমি বলেছিলাম আমাদের দেশটি সমুদ্রের নিকটবর্তী হওয়ায় আমাদের যে গ্রীষ্মকালীন ভারত মহাসাগরের গ্রীষ্মকালীন আর শীতকালীন স্রোতটি আমাদের উপর খুব বেশি প্রভাব ফেলছে এবং আমরাও কিন্তু খুব বেশি গরম বা খুব বেশি উষ্ণ অনুভব করি না, এই সরি শীতল অনুভব করি না, সরি বাবা। এরপরে বলেছিলাম সমুদ্র স্রোত, বলেছিলাম যে পৃথিবীর সমুদ্র স্রোতকে উষ্ণতার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছিল, হয়েছে শীতল স্রোত এবং উষ্ণ স্রোত, যে অঞ্চল দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেটি হচ্ছে উষ্ণ হয় ওই অঞ্চলটি, আর যে অঞ্চল দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেটি হচ্ছে শীতল থাকে। সাধারণত
দুই মেরু থেকে যে স্রোতের উৎপত্তি হয় সেটি সাধারণত শীতল হয়ে থাকে এবং এটি যখনই নিরক্ষীয় অঞ্চল বরাবর যেতে থাকে বা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি যায় পৃথিবীর আবর্তন গতির কারণে সেই অঞ্চলে কি হয় ধীরে ধীরে এই স্রোতটি উষ্ণ হতে থাকে। এবং সর্বশেষ আমি শেষ করেছিলাম বৃষ্টিপাত দিয়ে, যে বৃষ্টিপাত কোন অঞ্চলে অবশ্যই জলবায়ু নিয়ন্ত্রণের একটি অন্যতম নিয়ামক, কারণ হচ্ছে বৃষ্টিপাত বেশি হলে সেখানে যতই গরম হোক কিছু হলেও ঠান্ডা অনুভূত হয়। আচ্ছা, এই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় হচ্ছে বাষ্প এবং বায়ু প্রবাহ, বায়ুর প্রবাহ প্রধান নিয়ামকের মধ্যে। মানে নয় ছিল, ঠিক আছে। বাষ্প বায়ু প্রবাহ বহুলাংশে জলবায়ুকে নিয়ন্ত্রিত করে। অয়ন বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, ফলে সমুদ্র উপকূলে অবস্থিত অবস্থিত হওয়া অঞ্চল সমূহে প্রচুর বৃষ্টিপাত হয়। আবার পশ্চিম উপকূলে কিন্তু দেশ সমূহ যে অবস্থা সেখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। অর্থাৎ অয়ন বায়ু যেভাবে প্রবাহিত হচ্ছে, কিভাবে বললাম আমি আবার শোনো, পূর্ব থেকে পশ্চিম দিকে, তো এখান থেকে যখনই সে আসছে মহাসাগর গুলোর থেকে যখনই সে আসছে, সে কি করছে তার পশ্চিম উপকূলে সরি পূর্ব উপকূলে সে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর কিন্তু যখনই সে পশ্চিম উপকূলে যাচ্ছে সেখানে সে কি করছে, এখান থেকে নিয়ে আসতেছে, নিয়ে এসে এখানে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম না হয় পূর্ব উপকূলে ঘটাচ্ছে, পশ্চিম উপকূলে দেখা যায় বৃষ্টিপাত হয়ই না। এরপর হচ্ছে যেটি, সেটি হচ্ছে পর্বত। পর্বতের অবস্থান, পর্বতের অবস্থানের জন্য বায়ু প্রবাহে বাধা সৃষ্টি হয়। অর্থাৎ বলা হয়েছে পর্বত যেখানে পর্বতের অবস্থান রয়েছে সেই অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু অপর পাশে যখনই সে যাবে সেখান অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয় না। অর্থাৎ প্রতিবাদ পার্শ্বে সে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু অনুবাদ পার্শ্বে সে বৃষ্টিপাত ঘটাতে অক্ষম। যেটা আমাদের দেশে হয়েছে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতের কারণে, যে বায়ুটি আমাদের উপর প্রবাহিত হয় মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু মূলত চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে এবং হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে মানে ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। অপর পক্ষে যখনই সে হিমালয় পাহাড় মানে অতিক্রম করে অপর পাশে যায়, কিন্তু তখন সেখানে গিয়ে তার আর জলীয় বাষ্প থাকে না এবং সে তখন সেখানে বৃষ্টিপাত ঘটাতেও অক্ষম বলেই থাকে। তাহলে পর্বতের অবস্থানও কিন্তু আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে। আবার এই পর্বতের হিমালয় পর্বতের দরুনে কিন্তু আমরা এই উত্তর এই শীতকালে যে উত্তর দিক থেকে হিম হিম বাতাস সেটা কিন্তু খুব কমই আসে। অর্থাৎ উত্তর দিক থেকে যে বাতাসটি যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে খুব জোরে আসতো, কিন্তু এখন পর্বত যেহেতু বাধা হয়ে আছে সে কিন্তু সে কি করছে ওই বাতাসটাকে সে আটকে ধরছে। অরণ্যের অবস্থান, অরণ্য মানে বনাঞ্চল। কোন অঞ্চলে অরণ্য থাকলে সৌররশ্মি প্রবেশ করলেও সহজে ওই অঞ্চলে প্রবেশ করতে পারে, ভিতরে মাটি পর্যন্ত প্রবেশ করতে গভীর বন থাকলে, ফলে জলবায়ুটা কি হয় ওইখানে একটু ঠান্ডা হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে যে বিদ্যমান তাপমাত্রা সেখানে কিন্তু উপরের দিকে বেশি, আবার যে ওদের যে ঘন বনাঞ্চল সেখানে কিন্তু নিচের দিকে তাপমাত্রা কিছুটা কম, কারণ গাছগুলো সূর্য তাপের জন্য এতটাই উঁচু হয় যে নিচে মাটিটার সাথে থাকে এই কারণে বেশি। আচ্ছা, আর ভ্যাপসা গরমও কিন্তু এখানে বেশি অনুভূত হয়। আর গাছপালা যদি আবার আবার যদি অরণ্য যদি উপর দিয়ে যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বয়ে নিয়ে আসে, তাহলে গাছের যে প্রস্বেদন সেই প্রস্বেদন এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস একে অপরের সাথে মিশে আরো বেশি সম্পৃক্ততা লাভ করে এবং সেই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয়। এরপরে যেটি, সেটি হচ্ছে কি সর্বশেষ, আমার মনে হয় নাম্বারে ভুল হয়ে গেছে, 13টি ছিল না, কি
বলেছিলাম উচ্চচাপ ও নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি উষ্ণতার কারণে বায়ু যতই উপরে উঠে যায় সেখানে কি হবে লো প্রেসার ক্রিয়েট সৃষ্টি হবে কারণ বায়ু সেখানে ঠান্ডা হচ্ছে ফলে এই যে এই শূন্য স্থান পূরণের জন্য আশেপাশ থেকে কি হচ্ছে বায়ু লো প্রেসার সৃষ্টি হলে কি হবে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রচুর বেগে আসতে থাকে এই যে আশাটা তখনই কি হয় সেখানে ঝড় বৃষ্টি বা সৃষ্টি হয় ফলে ওই অঞ্চলটি আবার ঠান্ডা অনুভূত হয় এই যে এই ডিফারেন্সটা সেটা মূলত হয় হচ্ছে এই উচ্চচাপ আর নিম্নচাপ কেন্দ্রেও সৃষ্টির কারণে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমার প্রধান নিয়ামক 13টি এরপর যেটি হচ্ছে সেটি হচ্ছে অপ্রধান নিয়ামক অপ্রধান নিয়ামকটা কি 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 বলেছিলাম অপ্রধান নিয়ামক সেটাকে জেনে নেই ভূমির ঢাল তারপরে বলেছিলাম কি উদ্ভিজ এই তিনটি ভূমির ঢাল ভূমি বিষুবরেখার দিকে ঢালু হলে সূর্য কিরণ এর উপর লম্বভাবে যদি পড়ে তাহলে কি হবে আরো বেশি উত্তাপ সেখানে সৃষ্টি হয় এবং ঢালু ঢাল বেয়ে কি হবে সূর্য কিরণ যদি হেলে পড়ে তাহলে সেখানে আর উত্তপ্ত হতে পারে না এ কারণে দেখা যায় হিমালয়ের দক্ষিণ ঢালে অপেক্ষা অধিক উত্তাপ বৃষ্টিপাত এবং বনভূমি সেটা থাকে কিন্তু উত্তর পার্শ্বে সেই অঞ্চলে কম অর্থাৎ হিমালয়ের দক্ষিণ পার্শ্বে ঢালও যেমন বেশি ঢালের পরিমাণে বেশি হওয়ার কারণে সেখানে বৃষ্টিপাত হচ্ছে বেশি উত্তাপও বেশি এবং সেখানে বনভূমির পরিমাণও বেশি আবার দক্ষিণ ঢালে কিন্তু সেটি নেই তারপরে যেটি আছে সেটি হচ্ছে মৃত্তিকার উপাদান মৃত্তিকায় কিরূপ উপাদান দ্বারা গঠিত যদি মৃত্তিকায় বালুর পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মৃত্তিকা খুব দ্রুতই গরম অনুভূত গরম হবে যেটি মরু অঞ্চলে হয়ে থাকে আবার যে অঞ্চলে মৃত্তিকার কাদার পরিমাণ বেশি সেই অঞ্চলে কিন্তু মৃত্তিকা কি হয় ঠান্ডা থাকে বেশি কারণ সেখানে সে পানি ধরে রাখতে সক্ষম উদ্ভিজ কোন এলাকায় উদ্ভিজ কি রকম আছে সেই অঞ্চলটি অবশ্যই এর উপরে ডিপেন্ডেবল হয় কেন কারণ যে অঞ্চলে গাছপালা বেশি হয়ে থাকে সেই অঞ্চল এমনিতেই তার প্রশোধন দ্বারা ঠান্ডা রাখে আর যে অঞ্চলে গাছপালা কম সেই অঞ্চলটি ধীরে 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 মাটির যে ক্ষয় সেটিও বাড়তে থাকে এবং সে তার মধ্যে গাছপালার ওঠার প্রবণতাটাও ধীরে ধীরে কমে যায় মানে গজানোর প্রবণতাটাও ধীরে ধীরে কমে যায় তাহলে এই যে অপ্রধান নিয়ামক সেটিও কিন্তু নিয়ামকগুলো সেটিও কিন্তু আমাদের আবহাওয়া জলবায়ুকে নিয়ন্ত্রিত করে থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি আবহাওয়া এবং জলবায়ুর নিয়ন্ত্রিত নিয়ামক আবহাওয়া আর জলবায়ুর কিন্তু পার্থক্যটাও কিন্তু তোমাদের জানতে হবে আমি একটু বলে দেই যেমন সংজ্ঞাগত পার্থক্য আছে সংজ্ঞায়ী পার্থক্য আছে সময়ের ভিত্তিকে পার্থক্য আছে একটি হচ্ছে দৈনন্দিন আর একটি হচ্ছে দীর্ঘকালীন অবস্থা 30 থেকে 40 বছর যদিও এদের উপাদানগুলো এক আবহাওয়া জলবায়ুর তারপরে আবার আবহাওয়া জলবায়ুর আরেকটি পার্থক্য হচ্ছে আবহাওয়া হচ্ছে কোন স্থানের একদিনের ফলাফল সেখানে বৃষ্টিপাত হতেও পারে রোজ বৃষ্টি হতেও পারে কিন্তু যেহেতু এটি দীর্ঘদিনের ফলাফল তাহলে অবশ্যই সেটি ওই অঞ্চলের কি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে না একই হচ্ছে জলবায়ু সেটা আমরা সহজেই বুঝতে পারি এরকম যদি তোমরা জানতে পারো তাহলে অবশ্যই
দরকার, আবহাওয়া জলবায়ুর পার্থক্য কিন্তু দরকার। আজকে এই পর্যন্তই তাহলে থাকলো, ভালো থেকো ছেলেরা সবাই।